হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকালবেলা এখন তন্ময় অফিসে চলে গেলো প্রতিদিনের মতো, আর প্রত্যেকদিন কিন্তু আমি এই টাইমে ব্লগটা শুরু করি, কারণ যেহেতু এই টাইমে কাজ থাকে না সে কারণে। তো তন্ময় অফিসে চলে গেছে, কুটুস মৌবাড়ি চলে গেছে, সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া হয়নি। এখন কালকে তো পরোটা হয়েছিল, পরোটা চাঁদে জলখাবার খাবো। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিকে পুজো পুজো বন্ধ। আজকে তো তৃতীয়া না, আজকে তো চতুর্থী মনে হয়, আজকে চতুর্থী না, ষষ্ঠী হচ্ছে সোমবার, ষষ্ঠী সোমবার, আচ্ছা শনিবার, শনি রবি সব, তা চতুর্থী পঞ্চম ষষ্ঠী, হ্যাঁ আজকে হলো চতুর্থী। ওই এসছে কেবল লাইন, কেবল লাইন, তো আজকে চতুর্থী। তোমাদের সবাইকে জানাই মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, খুব ভালো থেকো, খুব এনজয় করো। তো কালকে তো আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছিলাম, কালকে তো বললাম যে ঠাকুর দেখতে যাবো না, যাবো না, লাস্টে তো ঠাকুর দেখতে যেতেই হলো। সে আমাদের ওই ট্রামডুপুর এর ঠাকুর আছে, খুব সুন্দর ঠাকুরটা করে প্রত্যেকবার, তো সেটা দেখতে গেছিলাম। তো আমার আগের ব্লগটাতে ঠাকুরটা দেওয়া আছে, খুব সুন্দর ঠাকুর, তোমরা দেখো আগের ব্লগটা চেক করো, তাহলে যে দেখতে পাবে খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল। প্রত্যেকবারই ওখানে ঠাকুরটা ভালো করে। এই যে আমি চা বসিয়েছি, চাটা হয়ে গেলে পরোটাতে চাটা খাবো। চা পরোটা নিয়ে বসে পড়েছি, এই যে চা, এই যে পরোটা। আমি হচ্ছে লাল চা খাই, দুধ চা তো ভালোবাসি না, লাল চা দিয়েই খাই। আর সকাল সকাল মৌ এসেছিলো, মৌ মানে পাশের বাড়িতে যে থাকে মৌ, যার বাড়িতে কুটুস যায়, তো মৌ এসেছিলো, মৌ এসে কুটুসকে একটা পুজোর জামা দিয়ে গেল, জন্মদিনে একটা জামা দিয়েছিল, কি সুন্দর, তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা হলুদ কালারের জ্যাকেট, এলো খুব সুন্দর জামা, আবার পুজোর জন্য একটা জামা নিয়ে এসেছিল। তো আমি বললাম যে কেন আবার জন্মদিনে তো দিলে, আবার পুজোতে কেন, বলছে না তুমি পুজোতে পড়বে না, তো তাহলে জামাটা দেখাই, খুব সুন্দর জামাটা হয়েছে। খুব সুন্দর জামাটা, কালারটা এত সুন্দর না, পুরুষকে পরে খুব ভালো লাগছে। মোরা প্রত্যেকবারই পুরুষকে জামা পরে, প্রত্যেকবারই মানে বলতে গেলে জন্মের পর থেকে, ঠিক আছে, প্রত্যেকবারই তাই, মানে মৌদের বাড়িটা পুরুষের একটা মানে দ্বিতীয় বাড়ি আর কি। আর আমিও মৌকে একটা যে একটা কানের দিলাম, মানে আমার ওই ইয়ে থেকে, ওই আমার আমার যে জুয়েলারি বিজনেস আছে ওখান থেকে মৌটা, মৌকে একটা খুব সুন্দর ব্ল্যাক পলিশের কানের দিয়েছি। যে আর কি দেবো, কদিন পরে ওর বিয়ে হয়ে যাবে, ওইগুলো মানে জুয়েলারি টুয়েলারি খুব ভালোবাসে, অক্সিডাইজ ব্ল্যাক পলিশ, তা ভাবলাম যে আমার কাছে মানে ওকে দেওয়ার মতো একমতো কানেরই আছে, নাহলে তো শাড়ি টাড়ি অত পরে না যে ওকে দেবো, তো ভাবলাম যে ওইগুলো ভালোবাসে তো ওইটাই দিই। তো সেই কারণে ওকে একটা এরকম ব্ল্যাক পলিশের একটা কানের দিলাম, আর অনেকগুলো ছিল, ওকে বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, তো একটা ও একটা নিজের মতো করে একটা বেছে নিল, তো ওটা দিলাম। তো এটাই না, মানে আমি না ছোটোর থেকে এরকম কখনো কোনো দিনও এত জামা কাপড় পাইনি, আমাকে কে দিত, আমাকে শুধু আমার বাবা আর আমাদের দিত বড় মামা, বড় মামা প্রত্যেক বছর দিত, আর আমার বাবাকে দিতেই, এই দুটো জামা পেতাম আমি পুজোতে, আর বড় মামা প্রত্যেক বছর দিত আর বাবা দিত, বাবা ওই একটাই দিত, তার বেশি তো আর দিতে পারতো না, কারণ আমার বোনও ছিল, বোন, তারপরে আমার আর অনেকে দিতে লাগতো, এবার একটা জামা দিত বাবা আর আমার বড় মামা একটা দিত, দুটো জামা। তারপরে বড় মামা যতদিন বিয়ে হয়েছিল না ততদিন পেতাম, এবার যখন বড় মামার বিয়ে হওয়ার পর থেকে তাও বন্ধ হয়ে গেলো, এবং দেওয়ার বলতে একমাত্র আমার বাবাই, আর কোনো কোনোবার আমার পিসি দিত, পিসি কোনো কোনোবার দিত, প্রত্যেকবার দিত সেটা বলবো না, কোনো কোনোবার দিত হয়তো, কিন্তু মানে যে প্রত্যেকবার দিত সেটা বল, সে বলতো আমার বাবা একমাত্র বাবা, বাবাই দেয়। আর এখনও তো বাবাই, বাবা তো পুজোতে এখন তো যাই না বলে কিছু দিতে পারে না, তো কিনে রাখে, তো যখন আমি পুজোর সময় যাই, মানে পুজোর পরে যাই তখন নিই, বা যদি হয়তো আগে যাই তখন হয়তো বাবা কিছু একটু কিনে দেয়। যেমন আগের বার গেছিলাম, আগের বার আমি কিছু নিই, তো বাবা আবার একটা কুর্তি কিনে রেখেছে, হ্যাঁ তো ওটা গিয়ে পাবো। আবার টাকাও বাবা পাঠিয়ে মানে পাঠাবে পাঠাবে বলছিলো, তা আমি বললাম যে পাঠাতে হবে না, আমি তো যাবোই, তো নিয়ে নেবো, মানে হ্যাঁ যাবোই, ঠিকই শুনেছে, আবার যাবো এ মাসেরই 20 তারিখে যাবো আবার। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে লক্ষ্মী পুজো, আমাদের ওখানে লক্ষ্মী পুজো হয়, অনেক বড়ো করে লক্ষ্মী পুজো হবে, তো 2 বছর লক্ষ্মী পুজোতে যাইনি, তো এবছর সবাই অনেক অনেক অনেকবার করে রিকোয়েস্ট করেছে, আমার যে যত প্রস্তুত দিদি দিদিরা আছে, আমাদের সব যে যারা আর কি আমাদের ভাই বোনরা আছি, জামাইবাবুরা আছে, সবাই অনেকবার করে রিকোয়েস্ট করেছে, মানে আগের বার যাওয়া থেকে যে প্লিজ এবার আসবে, প্লিজ এবার আসবে, প্লিজ 2 বছর আসুনি, প্লিজ 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 এবার আসবেই, সবাই মিলে একসাথে হবো, খুব মজা হবে।
আর আমার পিস্তুতে দিদি, তারপর জামাই ওটাই আর সবাই মিলে এত মজা করি, এত মজা করি কি বলবো, সবাই এক একটা আর কি মানে পাগল যাকে বলে এত মজা করি। তো এবার যখন যাবো লক্ষ্মী পুজোয়, 20 তারিখে তো যাচ্ছি, 21 তারিখে পৌঁছবো, যদিও 20 তারিখেই পুজো, তো পুজোর দিন আমরা যাবো না, বা 3 দিন ধরে পুজো হয়, তো 20 তারিখে যাচ্ছি, 21 তারিখে পৌঁছবো, ঠিক আছে। তো 21-22 থাকবো, হয়তো 23 তারিখে হয়তো ব্যাক করবো, এরকম প্ল্যান আছে। তো যাচ্ছি, তখন আমার তোমাদেরকে দেখাবো যে আমাদের ওখানে লক্ষ্মী পুজো কীরকম হয়, কত মজা হয়, কী ধরনের প্রোগ্রাম হয়, আমরা কী করি, ঠিক আছে, সব কিছু দেখাবো। মানে ছোটোর থেকে এই একটা অনুষ্ঠানের জন্য আমরা ওয়েট করে থাকি সারা বছর, দুর্গা পুজোর জন্য এত ওয়েট করি না, এতটাই লক্ষ্মী পুজোর জন্য ওয়েট করি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রান্নাবাড়ি শুরু করবো, তারপরে ভাত পেলে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এখানে কুটুসের কাণ্ড দেখো, কুটুস বাড়িতে আসবে না, গান হচ্ছে, ওখানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেই যাচ্ছে, বাড়িতে আসবে না ও। আসলি, চলে এলি, যা গান হচ্ছে যে, নাচ করে দে, নাচ করে দে, গান হচ্ছে, নেচে দে একটু। আকাশটা আবার মেঘলা করে এলো, মেঘলা হয়ে গেল, চলে আয়, ঘর থেকে গান শোনা যাচ্ছে, নাচ করা যাচ্ছে। ও মা, দাদা আসবে না, দাদাকে নিয়ে যাবে, সাদা হুত তাহলে থাক, নিয়ে যাক, চলে আয়। দেখো দরজা আটকে দিচ্ছে, দাদুকে আসতে দিচ্ছে, দাদা কি করে আসবে, সাদা হুত নিয়ে যাবে, এবার যাক, নিয়ে যাক, কাণ্ড করছে ও। দেখো কালকে যে পানিফল, 1 কেজি পানিফল 20 টাকাতে কেনা হয়েছিল। তো তন্ময় পানিফল খেতে ভালোবাসে, তো বাবা যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে, 1 কেজি পানিফল 20 টাকা, তো বাবা নিল, সেটা প্যাকেট করে রাখা ছিল। আজকে সকালবেলা উঠে বাবা থেকে কেমন একটা জল জল হয়ে গেছে বলে ঝুড়ি করে রোদে দেওয়া হয়েছিল, কিন্তু এখন খাওয়াই মানে খাওয়া যাচ্ছে, কিন্তু কেমন একটা জলপচে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন খাওয়া যাবে কিনা, এতগুলো পানিফল মনে হয় ফেলে দিতে হবে। কতগুলো কুটুস কয়েকটা খেলো, 2-1টা, আমি কয়েকটা খেলাম, আর মনে হয় কেমন কেমন একটা লাগছে আর ভালো লাগছে না। আর এদিকে আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট, এখানে আছে এটা কুটুসের মাছের ঝোল, এটা আলু ভাজা পটল ভাজা আছে, আর হচ্ছে এখানে আমের চাটনিটা বসিয়েছি, আর এই যে ভোলা মাছটা মুলত মাখিয়ে রাখা আছে, এটা করবো, আর এটাতে কালকে পেঁপে আর ডালটা আছে গরম করবো, আর ভাতটা সবাই লাস্টে বসাবো, তাহলে নিয়ে যাবো। আর এই যে এখানে মিঠুর খাঁচা পরিষ্কার হচ্ছে, তাহলে কী করেছে খাঁচার অবস্থা, কি খেতে দিয়েছিল, পেয়ারা, হ্যাঁ তোকে কি খেতে দিয়েছিল সবজি এলাকা, খুব পেয়ারা পেয়ারা দিয়েছিল, খেয়েছিস পেয়ারা, খেয়ে কি করেছে ও, আবার সব কিছু জলে ফেলে খায়, এই যে জলের মধ্যে সব ফেলবে, যা দেবে জলের মধ্যে ফেলবে, ফেলে ফেলে খাবে, বিস্কুট দেবে তো জলের মধ্যে ফেলে নরম করে তারপরে খাবে, বুদ্ধি খুব না, খুব বুদ্ধি তো না মিঠু, হ্যাঁ বল, তোকে বলিনি, হ্যাঁ বলে দে, তোকে বলেছি মিঠুকে বললাম তো, তুই হ্যাঁ বলছিস কেন পাগলা, মিঠুর খাঁচা পরিষ্কার দেখতে ব্যস্ত, নিবি তুই, ঢুকবি খাঁচাতে, খাঁচাতে ঢুকবি, হ্যাঁ জোরে বল, শুনতেই তো পাচ্ছি না, ঢুকবি, মিঠুর খাঁচায় ঢুকবে, ঢুকে পড়। এখন বাজে 6:30, আমি সবে সন্ধ্যে দিয়ে আসলাম, দুপুরবেলা তো ঘুমাইনি, শুয়েছিলাম, শুয়ে ফোনে কুটকুট করছিলাম, আর কুটুস ঘুমাচ্ছে, আর কুটুসের তো পুজোর শপিং শেষই হচ্ছে না, তখন তো দেখলে যে মুখে সকালবেলা জামা দিয়ে গেল, আর কালকেও ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, সেটা তোমাকে তো দেখানো হয়নি, ভুলে গেছি, ওর বাবার একটা কুর্তা নিয়েছি, পাঞ্জাবি কুর্তা, আর কুটুসের একটা গেঞ্জি নিয়েছি, মানে আমি বললাম ওর বাবাকে যে নিতে হবে না, এত জামা হয়ে গেছে কবে পড়বে বলো, আগের বছরের জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, না পড়ে না পড়ে, তা ওর বাবা বললো যে পুজোর সময় একটা নেবো না, কিন্তু জন্মদিনে কতগুলো নতুন জামা হয়েছে, তাই ভাবছিলাম যে নেবো না, থাক পরে নেবো, তো তাই হোক যাই হোক, ওর বাবা নিল একটা জামা, তো এত জামা না, ওর অনেকগুলো জামা হয়ে গেছে, মানে কুটুসের মানে অপুরন্ত জামা হয়ে গেছে, পুজোর সময় কোন দিন কোনটা পড়বে ঠিক হচ্ছে না, পরে শেষ হবে কিনা বলা যাচ্ছে না, আর এদিকে আমার একটা জামাও আমি নিলাম না, নিতে ইচ্ছা হলো না, যে কি করব জামা কাপড় নিয়ে, কোথায় যাব, আলমারি ভর্তি হচ্ছে আমার, দাঁড়াও দেখাচ্ছি খুশির কতগুলো জামা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি,
সারা সাথে লেগে গেছে, তো আমার তো মনে হয় আসতে মনে হয় দেরি হবে কিনা তাও জানি না। তারা জামাগুলো আমি নিয়ে আসি, দেখাচ্ছি। কুটুসের জামা দেখো, পুজোর শপিং দেখো। মানে এখান থেকে তিনটে না চার তিনটে জামা ও শুধু জন্মদিনে পেয়েছিল, বাদ বাকিগুলো সব পুজোর। মানে জন্মদিনে পেয়েছিল মানে পড়া হয়নি মানে পুজো তো পড়বে, কারণ জন্মদিনে তো গিফট পেয়েছিল। তো দেখো চিন্তা করে এতগুলো জামা ও কবে পড়বে দেখো, একটা দুটো তিনটে, এটা জিন্স, চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, এখানে এগারোটা আছে, ওইখানে আলমারির মধ্যে এখন এই যে এই সাইডটা দেখাচ্ছে যেখানে ওইখানে এখনও তিনটে না চারটে জামা আছে নতুন, যেগুলো পড়া হয়নি ওগুলো আমি টেনে টুনে বের করলাম, কারণ বের করলাম না কারণ গোছাতে আমারই আবার অসুবিধা হবে। তাহলে কতগুলো জামা চিন্তা করো, তাহলে এই জামাগুলো কবে পরবে? প্রত্যেকটা জামা কিন্তু ওর সাইজের, এখন যদি এই বছরের মধ্যে যদি না পরাই মানে ছোটো হয়ে যাবে যে যেরকম আগের জামাগুলো হয়েছে। তাহলে দেখো বাচ্চাদেরই পুজোর বাজার তাই না, বড়োদেরকে কেউ দেয় না, বাচ্চাদেরকে দেখো। এখনও তো আমার বাপের বাড়ির জামাগুলো পরে আছে, এখনও তো আমার বাপের বাড়ির জামা আছে। মাকে মা আজকে ফোন করেছিল, মা বললো যে পুরুষের জন্য আবার জামা কিনেছে, আবার আমার বোন আবার জামা কিনেছে, মানে লক্ষ্মী পুজোর সময় যখন যাবো আবার তখন আবার ওই আবার ওখান থেকে জামা পাবো, তার মানে আরও কতগুলো জামা হয়ে যাবে ভাবো। তো কী করবে এত জামা নিয়ে, এত জামা নিয়ে কী হবে? হ্যাঁ কোথায় আমি 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 ছোটোবেলা দুটো জামা পেতাম, আর আমার ছেলেকে দেখো মানে ছোটোখাটো ছোটোখাটো দোকান, কালকে দোকানে যে দোকান থেকে জামা কাপড় কিনি সে দোকানে গিয়ে দিদিটাকে বলছে দিদি তুমি বেশি জামা কাপড় দেখিও না, আমার বাড়িতে ছোটোখাটো একটা দোকান হয়ে গেছে, আর দিদিটা কি হাসছে সত্যি তাই কি বলবো। যাই হোক, এই হচ্ছে পুরুষের পুজোর শপিং, মানে পুরুষেরই আজকে মানে আর কি পুজো, পুরুষেরই পুজো, পুরুষেরই বাজার, ঠিক আছে। আর আমি কেন পুজোর শাড়ি নিইনি, ঠিক আছে, আমি আমাকে পরমে অনেকবার নিতে বলেছিলো, আমি কেন নিইনি সেটা আমি তোমাকে তোমাদেরকে পরে নেক্সট ব্লগে বলবো যে আমি কেন পুজোর শপিং করি, সেটা নেক্সট ব্লগে বলবো যে কী কারণ যে আমি পুজোর জামাটা নিয়ে নিচ্ছি, জামা বা শাড়ি কিছুই নিই, নেক্সট ব্লগে বলবো সেটা। এখন দেখি কুটুসকে ওঠাতে হবে, তন্ময় এলে চা চা তো খাবে না, ওই তন্ময় এলে কিছু খেতে দিতে হবে, কুটুস উঠলে খাওয়াতে হবে, অনেক কাজ আছে। চলো আবার পরে কথা বলছি। আমাদের আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, আর যে ভাত বসিয়েছি, আর তন্ময়ের জন্য পেঁপে আছে, আর আমার আমার বাবার জন্য পনির আছে, আর কুটুস খাবে এই যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর বাটার দেওয়া খাবে। তো এই ডিমের ঝোলটা করলে আমাদের হয়ে যাবে, ভাতটা হলেই হয়ে যাবে। এটা কে ভূত সেজেছে? হাও মাও চাও, কি সেজেছো কুটুস, কি সেজেছো? ভূত চিৎকার করো বল, দেখি তো ভূতের মুখটা, দেখি তো, দেখি তো ভূতের মুখটা, এই মিথ্যি একটা ভূত, মিথ্যি একটা ভূত, পুচকু ভূত। এখন বাজে 11:30, আমরা প্রতিদিনের মতো খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, আর এই যে মশারিও খাটানো হয়ে গেছে, কুটুসও ঢুকে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমি একটা আমার একটা নাচের ভিডিও পোস্ট করেছি, প্লিজ ওটাও দেখো, দেখে
দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো, আর শর্টস গুলো দেখো, শর্টস গুলো বাবা পড়ে যাবি, দেখো দেখো কি করছে, দেখো মশারির ভিতর থেকে শয়তানি করছে, আর শর্টস গুলো দেখো, দেখো শর্টস গুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো কালকে তো পঞ্চমী, তোমরা খুব এনজয় করো, পুজো খুব ভালোভাবে কাটিও, পুজোর আগাম শুভেচ্ছা জানালাম। তো আজকে এখানে রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বলবে কুটুস, টাটা বলো, টাটা।